আপনারা আজকে দেখলাম সারাদিন ধরে কালীপুরে যে আগামীকাল নরেন্দ্র মোদীজি আসছেন তার যে কভারেজ সারাদিন ধরে আপনারা দলীয়ভাবে করে যাচ্ছেন, সারাদিন ধরে দেখলাম যে আপনি এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন। বিজেপিতে কতদিন হলো এসেছেন? প্রথমে ধন্যবাদ জানাই দিদি আরামবাগ টাইমসকে, আর আপনিও সমানভাবে দৌড়চ্ছেন, সব জায়গায় আমরা সমানভাবে খবর পাচ্ছি এবং আরামবাগ টাইমসের প্রতি মানুষের যে আস্থা সেটা কন্টিনিউ আসছে। আর বিজেপি পার্টি করা বলতে একদম শুরু লগ্ন থেকে ধরে নিন যখন মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী আমাদের পিএম হয়েছিলেন, তখন থেকেই আমরা ব্রিগেডে যে প্রথম উনি এসেছিলেন তখন থেকে আমরা আছি। এবং এর আগে যখন বামফ্রন্টের সময়ে বহু রকম বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, যেমন কিছু দুর্গাবাহিনী প্রোগ্রাম, কিছু বজরঙ্গবলী প্রোগ্রাম, এরকমভাবে সার্বিক সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত আছি। আর আমাদের মাননীয় অসিদ্দা এনার হাত ধরেই আমরা সেই সময় বিভিন্ন জায়গায় বহু রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রোগ্রাম করেছি। মাঝখানে কর্মসূত্রে আমরা বহুদূর ছিটকে গিয়েছিলাম, ভারতবর্ষের প্রায় 65-70% জায়গায় আমি কর্মসূত্রে ঘুরে এসেছি, কিন্তু পরিস্থিতি এখন বদলাচ্ছে। এখন সবচেয়ে একটা জায়গা যে রাজনৈতিক প্রেক্ষাপট, দুটো প্রতিকূলতার মধ্যে এখানে তৈরি হয়েছে। একটা, এখানে আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত পূর্ববর্তী বা বর্তমান যে সরকার চলছে সেখানে একটা জিনিস, মানে রাজনীতি করা মানে নিজের আখের গোছানো। আর বিজেপির এখানে একটা স্বার্থ বলে কোনো নেই, স্বার্থ বাদ দিয়ে স্বার্থহীন স্বার্থকতার উদ্দেশ্যে যে যারা বিজেপিকে ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে তারা শুধু রাজনীতি করে বলেই যে তারা আজকে এখানে আসে, দেখবেন বহু মানুষ আপনি দেখেছেন আজকে সারাদিন কভার করছেন, বহু মানুষ মানে মন থেকে আনন্দ পেয়ে মন থেকে উৎফুল্ল হয়ে এসে তারা সামনে ভিড় করছে, সমাজে কাজে হাত লাগাচ্ছে। বাইরে থেকে বিভিন্ন মানুষেরা এসেছেন যাদের কমিউনিকেশনের একটা প্রবলেম আছে, আমি নিজেও তাদেরকে যতটা সুবিধা দেওয়ার বা তাদের মধ্যে মিডিয়েটার হিসেবে কাজ করার চেষ্টা করছি এরকমই। তো এখানে স্বার্থ আর স্বার্থ ছাড়া, স্বার্থহীনতা, এই দুটোর মধ্যে তফাৎ। আর ভারতীয় জনতা পার্টির এমন একটি রাজনৈতিক দল যেটা দেশের জন্য ভাবে, মানুষের সার্বিক কল্যাণের জন্য ভাবে, আপনাদের যে রাজনৈতিক ভাবে বিজেপিকে যেটুকু মানুষ দেখেছে একটা আছে যে সুশৃঙ্খলা আপনাদের মধ্যে থাকে বা একটা সিস্টেমে আপনারা রাজনীতি করেন, মানে কেউই ইচ্ছা মতো সিদ্ধান্ত কিছু নিতে পারেন না, সবই সিস্টেমের উপর চলতে হয়। অনেকটা যেটা বামফ্রন্টের ক্ষেত্রেও যেটা দেখতে পাওয়া যায় যে একটা ধাপে ধাপে সিদ্ধান্ত, ইচ্ছা মতোই কেউ যে কোনো কিছু করতে পারে না। এই যে শৃঙ্খলার মধ্যে দিয়ে দল করতে গিয়ে আপনি বলছেন অটল বিহারী বাজপেয়ীজির সময় থেকে আপনি দলটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই সময়ের দিকটা দেখতে পেলে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে বিরোধী দল করা মানে ভয়ঙ্কর পরিস্থিতি, এটা অনস্বীকার্য। কিভাবে পেরেছেন সেটাকে ওভারকাম করেছেন? ব্যক্তিগতভাবেও আমার উপর অনেক কিছুই হয়েছে, আমাদের প্রায় দুবারের বেশি বাড়িঘর ভাঙচুর হয়েছে, জমি জায়গা বয়কট করা হয়েছে, অন্যরকম পারিবারিক সমস্যাকে রাজনৈতিক সমস্যার সঙ্গে জুড়ে দিয়ে অনেক কিছু। এটা শুধু আমাদের ক্ষেত্রে বলে নয়, ভারত মানে পশ্চিমবঙ্গের সমস্ত প্রায় বিরোধী যারাই করতে গেছে, যারাই উচিত কথা বলতে গেছে বা প্রতিবাদ করেছে, তাদের ক্ষেত্রে একই রকম যবনিকা নেমে এসেছে শাসক দলের। আচ্ছা, প্রথমেই দেখছি যে কয়েকজন জানতে চাইছেন আপনার নাম এবং পরিচয়টা আরেকবার। আমার নাম রমেন কুমার মেটে, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে প্রথম থেকেই আছি, মাঝখানে কর্মসূত্রে অনেক দূরে চলে গেছিলাম। তো বর্তমান প্রেক্ষাপট বিশেষ করে আমাদের ভারতবর্ষ আর সবচেয়ে বড় কথা বাংলা, যে বাংলায় আমার জন্ম, তার যে তৎকালীন পরিস্থিতি এখন বর্তমান যে পরিস্থিতি, সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমার মনে হয় সমগ্র বঙ্গবাসীকে সার্বিকভাবে সামগ্রিকভাবে আগিয়ে আসতে হবে, যাতে আমরা অন্তত বাঁচতে পারি, আমরা বাঙালি হিসেবে অন্তত আমাদের অস্তিত্বটুকু বজায় রাখতে পারি। আচ্ছা, আপনারা বাম জমানাও দেখেছেন এবং পরিবর্তনের জমানাও দেখছেন, এই দুটো জমানার মধ্যে কি কি ফারাক দেখেছেন? বাম জমানা, দেখুন বাম জমানার প্রত্যেকটা জিনিসের শুরু হলে তার শেষও আছে। তো শুরু যখন হয়েছিল বামফ্রন্ট বেশ দীর্ঘদিন, একটানা 34 বছর তারা তো ক্ষমতায় এমনি কোনো ম্যাজিক্যাল পাওয়ারে থাকা সম্ভব নয়, মানুষ তাদের সঙ্গে ছিল, গরিব মানুষ, সাধারণ দিনহীন মানুষ, নিরাশ্রয় মানুষ, সেখানে বামফ্রন্ট থেকে মানুষের সামনে কথা বলার, পুঁজিবাদদের প্রতি প্রতিবাদ করে তাদের নিজের জায়গাটা পেয়েছিল, সেখানে বামফ্রন্ট তাদেরকে সেই জায়গাটা দিয়েছিল, ডেফিনেটলি তারা সেই জন্য এই জায়গাটা পেয়েছিল। কিন্তু শেষের দিকে, মানে হয় না শুরু হলে তার পতন হয়, কিন্তু পতন যে অহংকার, যে আত্মিক
মানে বৈভব সেই জায়গাটা এত পরিমাণ হয়েছিল, 91-92 পরে বামফ্রন্ট যখন ধাক্কা খায় তখন তাদের সুধরে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু হয়নি। পরবর্তী ক্ষেত্রে এই সরকার যখন আসে, বর্তমান সরকার যখন আসে, তখন মানুষ চেয়েছিল একটা পরিবর্তন অন্তত, অন্তত বামফ্রন্টকে বাদ দিয়ে আর যে কেউ আসুক, কিন্তু মানুষ বুঝতে পারেনি যে পরিস্থিতিটা এই জায়গায় গিয়ে দাঁড়াবে। এখন প্রত্যেকটা মানুষ শুধু বাংলা বলে নয়, ভারতবর্ষের এবং ভারতবর্ষের সন্নিবেশে প্রতিবেশী যে সমস্ত দেশের আশেপাশে আছে তারাও সবাই বাংলার বর্তমান ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। এ বিষয়ে নতুন করে আর বলার কিছু নেই, বাঙালি হিসেবে আমাদের মাথা পুরো বিশ্বের কাছে হেঁট হয়ে গেছে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে ইউপিতে নাকি বিরোধীদের উপর বুলডোজার চলে, কি বলবেন? না, এটা বিরোধীদের উপর বুলডোজার চলে এখানে কিছুটা সংশোধন করা দরকার, বিরোধীদের নয়, যারা ভারত বিরোধী, বিরোধীর ওপরে একটা ভারত নামটা মনে হয় ওনাকে যোগ করতে হবে। আমি এটুকুই বলি, যারা ভারত বিরোধী, যারা ভারতের জাতীয়তাবাদের বিরোধী, তাদের বিরুদ্ধে বুলডোজার তো চলা উচিত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তো হবেই। পশ্চিমবঙ্গে এবারে লোকসভা নির্বাচনে হয়তো আগামীকাল নরেন্দ্র মোদীজি আসার পর হয়তো ভোটের যে নির্ঘণ্ট ঘোষণা খুব দ্রুতই আমরা জানতে পারবো, তো আপনাদের কি মনে হয় যে আদৌ কতটা রেজাল্ট আপনারা এখানে, যদিও আপনারা বলছেন 35টা আসন আপনারা পাবেন, তো আপনারা আদৌ কি পাবেন 35টা আসন? ডেফিনেটলি দেখুন, ক্যালকুলেশন সব কথা নয়, কিন্তু মানুষ সার্বিকভাবে যখন সাড়া দেয় তখন ক্যালকুলেশনের অনেক ওপরে চলে যায় রেজাল্ট। এক সময় মানুষ সবাই ভাবতো, অনেকেই ভাবতো যে পশ্চিমবঙ্গে কখনোই বিজেপি আসা সম্ভব নয়, সেখানে এসেছে। পশ্চিমবঙ্গে বিরোধী, প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপি আত্মপ্রকাশ করেছে, এখন মানুষের সমর্থন সবাই ভাবে পাচ্ছে, মানুষ চাইছে যে বিজেপির হাত ধরে এই সর্বনাশী সরকার থেকে একটা মুক্তির রাস্তা। পশ্চিমবঙ্গে কি আদৌ কোনোদিন বিজেপি ক্ষমতায় আসতে পারবে? ডেফিনেটলি আসবে, ডেফিনেটলি আসবে, এবং সেটা ধাপে ধাপে আসছে, এবং ধাপে ধাপে, এবং তার চূড়ান্ত পর্যায়ে আমার মনে হয় 2024, 2024-এই তার টোটাল ফাইনালটা হয়ে যাবে। সন্দেশ খালি কি আপনাদের লোকসভা নির্বাচনে একটা অ্যাডভান্টেজ দিল? ডেফিনেটলি, শুধু সন্দেশ খালি অ্যাডভান্টেজ দিয়েছে, এই মুহূর্তে সন্দেশ খালি চলছে বলে হয়তো আমরা বলতে পারি সন্দেশ খালি, কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্র জায়গায় সুপ্ত ফল্গুধারার মতো সন্দেশ খালি চলছে, এ বিষয়ে সমগ্র বাঙালি সমাজ আমরা প্রত্যেকে জানি এটা। আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি যে ফুটপাতে বসে এই যে রোদে জলে বৃষ্টিতে শীতে চাকরি প্রার্থীরা, শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীরা, তারা কিন্তু এখানে মহিলারা তাদের সন্তান, কোলের সন্তানদেরকে নিয়ে, এবং বেশ কিছু ব্যক্তি তাদের চাকরির বয়সটাই চলে গেল এই আন্দোলনে সামিল হয়ে ফুটপাতে বসে থেকে, এমনও নজির তৈরি হচ্ছে। যদি আপনারা কখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন, এদের কি ভবিষ্যৎ হবে? ডেফিনেটলি দেখুন, কোনো একটা পরিবার হিসেবে যদি আমি ধরি বা আপনি ধরেন, পরিবারের প্রথম সিস্টেম হচ্ছে নিয়মানুবর্তিতা, প্রথম যে চাহিদা সেগুলো চাহিদাগুলো পূরণ করার জন্য সার্বিক প্রয়াস, যে পরিস্থিতির জন্য আজকে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলোর যদি বদল না হয় তাহলে তো এই সরকারের সামনে বেশিক্ষণ কেউ কিছু থাকবে না, মানুষ তো তাকে অ্যাকসেপ্ট করবে না। আপনারাও কি ক্ষমতায় এলে সব সিভিক সিস্টেম করবেন, সিভিক ডাক্তার, সিভিক নার্স, সিভিক শিক্ষক, সিভিক পুলিশ ডিপার্টমেন্ট, সিভিক মানে এই যে সরকারি দপ্তরগুলোর প্রত্যেকটা টেবিল খালি পড়ে আছে, রিটায়ার করছেন যারা পদ শূন্য, ট্রান্সফার হচ্ছেন পদ শূন্য, এই যে প্রচুর পদ খালি পড়ে আছে, এগুলোকে কি ওই সিভিক সিস্টেমে আপনারাও নিয়োগ করবেন? দেখুন, একটা সিস্টেম এখানে সমস্ত সরকারি পদকে মাননীয় অ্যাবলিশ করেছে, এটা তো সবাই আমরা জানি। সিস্টেমেটিক্যালি যদি চলতে হয় তাহলে সেই সেই উৎপাদন ক্ষমতাটাকে বাড়াতে হবে, ঠিক আছে, প্রোডাক্টিভিটিটা বাড়াতে হবে। আমার যে সরকারি পদ সেইগুলোকে তো আগে যারা প্রাপ্য তাদেরকে দিতে হবে, তারপর নতুন করে কোনো শিল্প, কোনো বাণিজ্য, কোনো সব কিছু, কৃষিকাজ, সমস্ত দিক থেকে সেটাকে প্রোডিউসটা করতে হবে, তাহলেই তো আমার পরম্পরা হিসেবে, চেন সিস্টেম হিসেবে আমার ডেভেলপমেন্টগুলো বাড়বে। কিন্তু আমি যদি সমস্ত জায়গাটাকে ব্লক করে দিই, একদিন ব্লক হতে হতে সেই জায়গাটা তো টোটালটাই বন্ধ হয়ে যাবে, আর সেটাই হয়েছে বর্তমান সরকারে, সেটাই হচ্ছে। একদম শেষ প্রশ্ন, আগামীকাল যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, আমরা দেখেছি যে এর আগে আর একজন লৌহ মানবী বলা হতো প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রয়াত ইন্দিরা গান্ধী, তিনি 1984 সালে এই আরামবাগে এসেছিলেন গড়বাড়িতে, এবং দীর্ঘ প্রায় 40 বছর পর আবার আর এক প্রধানমন্ত্রী আসছেন যাকেও বিশ্বে লৌহ মানব বলা হয়। প্রধানমন্ত্রী হিসাবে তিনি ইতিমধ্যেই বিশ্বে
তাকে এইভাবেই এই এই সম্মানে ভূষিত করা হচ্ছে, তিনি আসছেন। এই যে অনুভূতিটা একজন দলীয় কর্মী হিসাবে এবং একজন সাধারণ নাগরিক হিসাবে কিভাবে দেখছেন? দেখুন, দীর্ঘ প্রায় 34-35 বছর পর আমাদের আরামবাগের বুকে প্রধানমন্ত্রী আসছেন, এটা তো অবশ্যই আমাদের আরামবাগবাসীর পক্ষে গর্বের বিষয়। তার থেকেও বড় কথা যে উনি এমন একজন প্রধানমন্ত্রী যিনি আরামবাগের উপরে প্রথম নজর দিয়েছেন এইবারের ওনার সফরে। উনি নিজের থেকেই বলেছেন যে আমি প্রথম যেদিনকে যাব আমি আরামবাগে যেতে চাই। তো উনি ভারতবর্ষের সমস্ত জায়গায় যেভাবে তীক্ষ্ণ নজর রাখছেন এটা তার একমাত্র প্রমাণ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ডেফিনেটলি একজন প্রধানমন্ত্রী যখন একটা জায়গায় পরিদর্শন করবেন, তার লৌহমানব বললেন লৌহমানব নয়, উনি লৌহমানব হিসেবে অলরেডি প্রমাণিত, তো সেই বিষয়ে কোনো সন্দেহ নয়। বিশ্বের এই মুহূর্তে অন্যতম ক্ষমতা সম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তি উনি, তো সেই বিষয়ে ডেফিনেটলি এটা একটা ভালো রেজাল্ট, ভালো এসপেক্ট আমাদের পক্ষে। কিন্তু তার চেয়েও বড় কথা যে আমরা সমগ্র বাঙালি হিসেবে আমরা গর্বিত যে আমাদের এই জায়গাতে প্রধানমন্ত্রী এত বছর পরে আসছেন। এরপরেও তো এর মাঝেও তো অনেক প্রধানমন্ত্রী হয়েছেন, তো তাদেরকে কবার এখানে আসতে দেখা গেছে, তাদেরকে কতটা জনপ্রিয়তা মানুষ দিয়েছে। আজকে মোদিজি সম্পর্কে একটা আপনার 2 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত জানে, কেন সেটা তার ব্যক্তিগত ক্যালিভাতে তিনি আজকে সেই জায়গায় পৌঁছেছেন, মানুষ তাকে চাইছেন। জননেতা তো তিনি যাকে জনতা সমাদর করে নিয়ে আসেন, আর জনতা সমাদর করে আসছেন এখানে যে পপুলেশন কালকে হবার আশা, আমার মনে হয় তার এক্সপেকটেশন ডবলের উপরেও যেতে পারে, এটুকু আমার মতামত। আরেকবার আপনার নাম এবং পরিচয়টা। আমার নাম রমেন মেটা, আমি একজন সাধারণ কর্মকর্তা বিজেপিতে। এটাই আমরা সাধারণভাবেই সবাই প্রত্যেকে একজন, মানে বিজেপিতে কেউ কোনোদিন নিজেদেরকে নেতা বলেন না, কর্মী বলেন। আমরা একজন সাধারণ। অনেক অনেক ধন্যবাদ।